নমস্কার, আপনারা দেখছেন মুভি বিটি ওয়ার্ল্ড। 2009 সালে স্টার জলসার ধারাবাহিক ধন্নি মেয়ে দিয়ে অভিনয় জগতে পথ চলা শুরু করেন রণিতা দাস। তবে দর্শকদের কাছে তিনি বাহামণি নামেই বেশি পরিচিত। তবে এই নামের পেছনে রয়েছে স্টার জলসার আরো এক ধারাবাহিক ইষ্টি কুটুম। এই ধারাবাহিকে অভিনয় করার পর থেকেই অভিনেত্রীকে বাহামণি বলেই সকলে চেনে। বর্তমানে যদিও রণিতাকে অভিনয় করতে দেখা যায় না, কিন্তু কেন রণিতাকে আর অভিনয় করতে দেখা যায় না, কারণটা কি? চলতি বছর বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলে যোগদান করেন অভিনেত্রী, তার দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সৌপ্তিকও। জানা যায়, ইষ্টি কুটুম ধারাবাহিকের পর পড়াশোনার জন্য বেশ কিছু বছর অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। এরপর 2015 সালে কালার বাংলার রিয়ালিটি শো মায়ের সুপার কিট সঞ্চালনা করেছেন। 2016 সালে কালার্স বাংলার ধারাবাহিক সোহাগিন সিঁদুরে অভিনয় করেছেন তিনি। 2018 সালে ওয়েব সিরিজে শেষবার দেখা গিয়েছে রণিতা দাসকে। এরপর আর পর্দায় দেখা মেলেনি রণিতার। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ইষ্টি কুটুম ধারাবাহিকে নিজেই ছেড়েছিলেন অভিনেত্রী। কারণ হিসেবে জানিয়েছিলেন, সেই সময় তার চরিত্র নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল, সেই কারণে অনেকটা বাধ্য হয়ে চরিত্র থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। একই সময় তার বয়ফ্রেন্ড সৌপ্তিক চক্রবর্তী অভিনয়কে বিদায় জানান। স্টার জলসার আরো এক জনপ্রিয় ধারাবাহিক জল নূপুরের মুখ্য চরিত্রে ছিলেন সৌপ্তিক। রণিতার ইষ্ট কুটুম ছাড়ার এক সপ্তাহ বাদেই জল নূপুর ছাড়েন সৌপ্তিক। এরপরই ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শোনা যায়, এই জুটি একসঙ্গে সিদ্ধান্ত নিয়ে এমন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তবে 2018 সালে রণিতা এবং সৌপ্তিককে ফের একবার কালার্স বাংলার মহাপ্রভু শ্রী চৈতন্য ধারাবাহিকে একসঙ্গে শিব পার্বতীর ভূমিকায় দেখা যায়। তবে রণিতার কথাই, নিজের শারীরিক সমস্যার কারণে অভিনয় ছেড়েছেন তিনি। মেরুদণ্ডে ব্যথা, ওভারিতে সমস্যা রয়েছে তার। এই ধরনের সমস্যা নিয়ে তার পক্ষে ঘন্টার পর ঘন্টা শুটিং করা সম্ভব ছিল না, তাই তিনি দূরে সরে এসেছেন। মে মাসের 9 তারিখ নাগাদ ফেসবুকের পোস্টে সপরিবারে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। আপাতত তারা সকলে করোনা মুক্ত, বাড়িতে লকডাউনে সপরিবারে সময় কাটাচ্ছে বাহামণি। সেলিব্রিটিদের এই ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন মুভি বিটি ওয়ার্ল্ড এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।